ওয়েলকাম পেন্স ডাইপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় স্কুল অডিট, অর্থাৎ 2019-20 এবং 2020-21 অর্থবর্ষে বিভিন্ন স্কুলের কিন্তু এখনো পর্যন্ত অডিট হয়নি এবং কোন কোন স্কুলে সেই অডিটটি হবে সেটা লিস্ট যেমন আমরা দেখে নেব এবং এই অডিট সংক্রান্ত স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে নির্দেশিকা দিয়েছে বিভিন্ন অডিটরের জন্য বা সিএফআরএমের উদ্দেশ্যে সেই নোটিফিকেশনটি দেখে নেব এবং তার সাথে সাথে এটাও দেখে নেব যে কোন স্কুলের আন্ডারে কোন অডিটর বা কোন সিএফআরএম নির্দিষ্ট হয়েছে বা নির্ধারিত হয়েছে এবং তাদের ফোন নাম্বার অ্যাড্রেস সেটাও যেমন আমরা দেখে নেব এবং তার সাথে সাথে এটাও দেখে নেব যে আমাদের এই বিষয় কি করণীয় সেটা আমরা আজকে বুঝে নেব। এবং মূলত এই ভিডিওটি শুরু করার আগে আমরা এখনো বলে রাখি আমাদের এই চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমার কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা দেখে নেব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অফিস অর্ডার বেরিয়েছে, বিশেষত এখানে প্যানেল বেরিয়েছে যেটা আমাদের সিএফআরএম রিলেটেড এবং সেই বিষয়ে আমাদের অডিট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন স্কুলের যে অডিট হবে আগামী দিনে এবং তারা কারা কারা অডিট করবেন সেই বিষয়ে তাদের ডিটেলস এবং তাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং তারা যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করবে সেই বিষয়ে আমরা কিন্তু এই নোটিফিকেশনটি দেখে নেব এবং তারপর আমরা আরেকটি নোটিফিকেশনে দেখে নেব যেখানে তাদের প্রত্যেকটি স্কুলের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যে অডিটর যারা আছেন বিশেষত সিএফআরএম এ তাদেরও অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে এবং সেই লিস্টটাও কিন্তু আমরা দেখে নেব এবং তারপর আমরা আরো ডিটেলসে এখানে জেনে নিচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে অফিস অর্ডার এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে যে আ প্যানেল অফ 2238 এলিজিবল সিএফআরএমস অ্যালং উইথ অ্যালটমেন্ট অফ স্কুলস হ্যাজ বিন প্রিপেয়ার্ড অ্যান্ড এনক্লোজড হিয়ার উইথ ফর কন্ডাক্টিং স্কুল অডিট ইন গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য পিরিয়ড অফ 2019-20 এবং 2020 থেকে 2021 আউট অফ 2326 অ্যাপ্লিকেশনস রিসিভড ফ্রম সিএ ফার্মস ইন রেসপন্স টু নোটিফিকেশন ইন বাংলার শিক্ষা .gov.in হোয়াইট মেমো নাম্বার 4044 এখানে বলা হয়েছে যে একটি প্যানেল তৈরি করা হয়েছে সিএফআরএম থেকে এবং সেখানে 2238 অর্থাৎ 2238টি এলিজিবল সিএফআরএমস কে সেখানে অ্যালোট করা হয়েছে বিশেষত স্কুলের যে অডিট হবে ডিআই তরফ থেকে এবং সেখানে বলা হয়েছে যে অডিটের পিরিয়ডটি হলো 2019-20 এবং 2020-21 অডিট এবং টোটাল যে স্কুল রয়েছে আপনার অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে 2326 তার মধ্যে থেকে 2238 এখানে আমাদের কিন্তু এলিজিবল সিএফআরএম কে আপনার এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেটা আমরা যে বাংলা শিক্ষা পোর্টালে আমরা যে হোয়াইট নাম্বার পেয়েছিলাম যে একটা নোটিফিকেশন বেরিয়েছিল 23/12/2021 সেখানে আমাদের যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই রেসপেক্টে সিএফআরএম কে কিছু দায়িত্ব দেওয়া রয়েছে এবং তার সংখ্যাটা হলো 2238টি সিএফআরএম কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করেছে এবং তারাই কিন্তু আগামী দিনে গভর্নমেন্ট স্পন্সার্ড এবং গভর্নমেন্ট এডেড যে স্কুল রয়েছে সেখানে তারা অডিট করবে এবং আগামী দিনে কিভাবে তারা অডিট করবে এবং কবে তারা তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন সেই সংক্রান্ত কিন্তু এখানে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং তার আগে বলে রাখা দরকার এখানে বলা হয়েছে সিএফআরএমস লিস্টেড ইন দ্য প্যানেল রিকোয়েস্টেড টু কালেক্ট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার ফিজিক্যালি ফ্রম দ্য অফিস অফ দ্য কমিশনার স্কুল এডুকেশন ডিরেক্টরেট বিকাশ ভবন 7th ফ্লোর সল্ট লেক কলকাতা অন অ্যান্ড ফ্রম 10th May 2022 টিউজডে এক্সক্লুডিং পাবলিক হলিডেজ বিটুইন 11:30 AM to 4:30 PM অর্থাৎ এখানে বলা হয়েছে যে বিকাশ ভবনের 7th ফ্লোর যে স্কুল এডুকেশন ডিরেক্টরেট রয়েছে সেখান থেকে 10ই মে মঙ্গলবার থেকে আপনার 11:30 সকাল 11:30 থেকে 4:30 মধ্যে তারা কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যেন কালেক্ট করে নেন সেই সংক্রান্ত কিন্তু এখানে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং তাদের সিডিয়ালি যে নাম্বার সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এইবার আমরা দেখে নেব যে ডিস্ট্রিবিউশন অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার তার যে স্কেডিউল সেটা আমরা দেখে নেব সেটা হলো এই যে 10/5/2022 মঙ্গলবার থেকে 25/5/2022 বুধবার পর্যন্ত কিন্তু বিভিন্ন সিএফআরএমের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে সেটা করা হবে আপনার মূলত বিকাশ ভবন থেকে এবং নির্দিষ্টভাবে এখানে বলা হয়েছে যে প্রথম 1 থেকে 200
যে সিরিয়াল নাম্বার রয়েছে তার কে দেওয়া হবে 10 তারিখ এবং তারপর 11 তারপর 12 এইভাবে 25 তারিখ অবধি কিন্তু আমরা এই সিরিয়াল মেনটেন করে আমরা ডিস্ট্রিবিউট করব। সেইভাবেই কিন্তু নির্দেশিকা করেছেন যে কমিশনার স্কুল এডুকেশন ডিরেক্টরেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন সল্টলেক কলকাতা 91। মূলত এই যে সিরিয়াল নাম্বার আমরা কিভাবে পাব সেটাই কিন্তু এইবার আমরা দেখে নেব। চলুন সেটি এবারে দেখে নিই। এইবার আমরা দেখে নেব নির্দিষ্ট সিরিয়াল নাম্বার এবং সেই সিরিয়াল নাম্বারের মধ্যে কোন কোন অডিটর রয়েছেন সেটাও যেমন দেখে নেব এবং সেই অডিটর কোন স্কুলের অডিট করবে সেইটাও কিন্তু আমরা এখানে দেখে নেব। মূলত এই নির্দিষ্ট আমরা যে টেবিলটি দেখতে পাচ্ছি সেই টেবিলটিতে নির্দিষ্ট স্কুলের নাম, তার ডিস্ট্রিক্ট, তার ব্লক, মিউনিসিপ্যালিটি নেম, HOI মোবাইল নাম্বার এবং যে স্কুল মোবাইল 1 এবং তার যে যাবতীয় বিষয় কিন্তু আমরা দেখে নেব। মূলত এখানে বলা হয়েছে অডিটরস প্যানেল কন্টেইনিং লিস্ট অফ এলিজিবল CA ফার্মস ফর দ্য পিরিয়ড 2019-2022 অর্থাৎ 2019 এবং 2020 এবং 2020 এবং 2021 যে অডিট হবে তার রেসপেক্টে স্কুল অডিট যে হবে বিভিন্ন স্কুল যে গভর্নমেন্ট যে এডিট স্কুল রয়েছে এবং গভর্নমেন্ট এডিট ছাড়াও গভর্নমেন্ট স্পন্সর যে স্কুল রয়েছে তার যে অডিট হবে সেই বিষয়ে কিন্তু আমরা এখানে দেখে নিচ্ছি তার লিস্টটি। এবং সেখানে বলা হয়েছে যে কারা নোটিশটি করেছেন, নোটিশটি করেছেন ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন 7th ফ্লোর সল্টলেক কলকাতা 91। মূলত এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট স্কুলের নাম, যেমন এখানে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট স্কুল তার যে অ্যাড্রেসটা অর্থাৎ ডিস্ট্রিক্ট নেম এবং সেটি কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে সেটাও যেমন দেখতে পাচ্ছি, সেখানে HOI মোবাইল নাম্বার এবং তার যে রেসপেক্টে অডিটর যে আছেন এইখানে আছে HN সাহা অ্যান্ড কো এবং তার নির্দিষ্ট অ্যাড্রেস এবং ফোন নাম্বার। যাবতীয় আমরা দেখতে পাবো 1231টি পেজ সম্বলিত একটি PDF ফাইল এবং এই নির্দিষ্ট PDF ফাইলে আপনারা কিন্তু আপনাদের স্কুলটি দেখে নিতে পারবেন এবং আপনারা যাবতীয় যে আপনার যে কোন CA ফার্ম আপনাদের স্কুলে অডিট করবেন তার অ্যাড্রেস ফোন নাম্বার কিন্তু আপনারা আগে থেকেই সেখান থেকে জানতে পেরে যাচ্ছেন। এবং যদি এই PDF ফাইলটি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের বক্সে আপনারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা এই PDF ফাইলটি সহ নোটিফিকেশনটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং যাবতীয়ভাবে আপনারা যখন PDFটি ডাউনলোড করবেন এবং তারপর আপনারা নির্দিষ্ট স্কুলের নাম সার্চ করবেন, বিশেষ আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করবেন এবং তারপর আপনাদের স্কুলটির নাম প্রেস করলে আপনার কিন্তু স্কুলটি এখানে যদি অডিট টেবিলের মধ্যে চলে আসছে, অডিট টেবিল যদি এর মধ্যে চলে আসে তাহলে অবশ্যই আপনারা কিন্তু নির্দিষ্টভাবে তৈরি থাকুন এবং আপনাদের আগামী দিনে এই নির্দিষ্টভাবে আপনারা কিন্তু অডিটের সম্মুখীন হতে চলেছেন। এবং এই প্রক্রিয়াটি চলবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার বিভিন্ন যে অডিট যে এফএগুলো রয়েছে বিশেষত এখানে যে ফার্মগুলো রয়েছে CA ফার্ম তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে বিকাশ ভবন থেকে 10 মে 2022 থেকে 25 মে অর্থাৎ আগামী দিনে অর্থাৎ মে জুন জুলাই এই 2-3 মাসের মধ্যেই আপনাদের স্কুলে কিন্তু অডিট হতে চলেছে এবং সেইভাবেই আপনারা কিন্তু এগিয়ে থাকুন, কাজগুলোকে গুছিয়ে রাখুন। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই হেল্প করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।